ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্স চলে এসেছি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে মোবাইলের স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন যে আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন এখানে বলা হয়েছে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাপ্লাই ফর সিক্সটি হেল্পার এবং আদার্স ভ্যাকেন্সি নর্থ দমদম মিউনিসিপালিটি অফিস থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র এইট পাশে আপনাদেরকে নিয়োগ করা হবে যদি আপনারা এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ করে বাই পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে এবং অ্যাপ্লাই ফিস রয়েছে এখানে কাস্ট অনুযায়ী জেনারেল ক্যান্ডিডেট জন্য দুশো পঞ্চাশ টাকা এবং এসি এস টি এ ও বি ক্যান্ডিডেট জন্য একশো টাকা ফর্ম ফিল আপ ফি রয়েছে আপনারা কিভাবে এবং নোটিশটি এবং ফর্মটি আপনারা কোথায় জানাবো এই ভিডিওতে প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে সমস্ত ডিটেলস এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে পরিণিত হবে অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে বলা হয়েছে সিক্সটি হেল্পার পদে এবং আদার্স ভ্যাকেন্সি রয়েছে তারপরে ঠিক নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে বলা হয়েছে ডিটেলস নর্থ দমদম মিউনিসিপ্যালিটি গ্রুপ ডি পদে আপনাদেরকে নিয়োগ করা হবে দুই হাজার একুশ বলা হয়েছে এখানে একটি বক্স করা রয়েছে এখানে বলা হয়েছে নর্থ দমদম মিউনিসিপালিটি কর্পোরেশন অফিসে আপনাদেরকে নিয়োগ করা হবে দেখুন অ্যাডভারটাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে এখানে জব নাম বলা হয়েছে মজদুর পিওন হেল্পার জিডিএ এবং আদার্স পদেও আপনাদেরকে নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি দেখুন এখানে টোটাল ষাট জনকে নিয়োগ করা হবে আপনাদের টোটাল ঠিক আছে জব লোকেশন হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে তারপরে দেখুন এখানে স্যালারি আপনাদের দেখুন সতেরো হাজার টাকা তারপরে দেখুন এখানে বলা হয়েছে স্টার্টিং ডেট স্টার্টিং ডেট এখানে দেখুন অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে পনেরো নয় দুই হাজার একুশ এবং লাস্ট ডেট এখানে দেখুন বলা হয়েছে তিরিশ দশ দুই হাজার একুশ তারপরে ঠিক নিচে চলে আসবেন নিচে দেখুন যে যে পোস্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তা এগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখুন বলা হয়েছে মজদুর পদে সাত্রিশটি পোস্ট রয়েছে পিয়ন পদের নয়টি এবং হেল্পার নয়টি তারপরে দেখুন জিডিএ পদে আপনাদেরকে চারজনকে কাকে নিয়োগ করা হবে এবং দেখুন অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট এখানে বলা হয়েছে একটি পোস্ট রয়েছে টোটাল পোস্ট দেখুন এখানে বলা হয়েছে ষাটটি পোস্ট রয়েছে ঠিক আছে তারপরে ঠিক নিচে চলে আসবেন এডুকেশান কোয়ালিফিকেশান এইট পাস শুধুমাত্র এইট পাসে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে দেখুন এখানে বলে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে বলে যে ক্যান্ডিডেট উইল বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অর নেপালি ঠিক আছে বাংলা এবং নেপালি আপনাদেরকে পড়তে জানতে হবে এবং লিখতেও জানতে হবে এখানে দেখুন বলা হয়েছে এজের কথা এজ দেখুন এখানে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এজের আর রয়েছে এসসি এসটি এস টি ও এ ও বিসিবি এজের রিল্যাক্সেশন রয়েছে এক্স সার্ভিসম্যানদেরও এজের রিল্যাক্সেশন রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিব নোটিসের ভিতরে তারপরে দেখুন এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস বলা হয়েছে এক্সাম প্রথমে একটা মোটো এক্সাম হবে এবং তারপরে আপনাদের ইন্টারভিউ হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে এক্স সার্ভিসম্যান এস সি এসটি ও বিসিএ ও এর জন্য দেখুন এখানে বলা হয়েছে দুশো পঞ্চাশ টাকা এবং এসসিদের জন্য দেখুন বলা হয়েছে একশো টাকা পেমেন্ট করতে হবে দেখুন এখানে বলা হয়েছে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এটা আপনারা দেখে নেবেন তারপরে ঠিক নিচে চলে আসবেন নিচে দেখুন এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মুড অ্যাপ্লাই মুড আপনাদেরকে অফলাইনে আপনাদেরকে বলে দিয়েছি যে অফলাইনে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে অ্যাড্রেসটা আপনারা দেখে নেবেন তারপরে ঠিক নিচে চলে আসবেন নিচে দেখুন বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই ফর দ্য নর্থ দম দম মিউনিসিপ্যালিটি রিক্রুমেন্ট এখানে আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নোটিশটির সাথেই রয়েছে আপনাদের অফলাইনে যে ফর্মটি সেই ফর্মটি আপনাদেরকে নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে বাই পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে ঠিক আছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে চেয়ে দেবো সেখান থেকে আপনারা নোটিসটি আরামসে ডাউনলোড করে নিতে পারবেন তো চলে যাব অফিসিয়াল নোটিসে অফিসিয়াল নোটিসে দেখে দিব যে আপনাদেরকে কী বলা হয়েছে টোটালি তো ফ্রেন্ডস চলে এসেছে আমরা অফিসিয়াল নোটিসে নোটিশটি প্রকাশিত হওয়ার ডেট দিয়েছে পনেরো নয় দু হাজার একুশ এখানে রেফারেন্স নাম্বারটা দেওয়া রয়েছে এমপ্লয়মেন্ট নোটিস এখানে বলা হয়েছে দেখুন তারপরে ঠিক নিচে একটি বক্স করা রয়েছে কাস্ট হিসাবে কোন কাস্টে কতগুলি ছাড় দেওয়া রয়েছে এবং এই যে রিল্যাক্সেশন কত রয়েছে এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে এবং নোটিসটি ঠিক নিচে চলে যাবেন নিচে আপনাদের অফলাইনে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে বাই পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে দেখুন প্রথমে যে বলা হয়েছে এখানে আপনাদেরকে সিরিয়াল নম্বর বলা হয়েছে পোস্ট নাম দেওয়া হয়েছে মজদুর বলা হয়েছে দেখুন মজদুর পদে যেখানে আনরিজার্ভ ক্যাটাগরি আটটি রয়েছে আনরিজার্ভ ইসি ষাটটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের মধ্যে যে ডিসাবিলিটি পার্সেন রয়েছে ঠিক আছে তাদের জন্য একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ স্পোর্টসম্যান রয়েছে তারা এক তাদের জন্য একটি পোস্ট রয়েছে এসসিদের জন্য চারটি পোস্ট এসি ইসিদের জন্য চারটি পোস্ট এবং এসি এক্স সার্ভিস ম্যানদের জন্য একটি পোস্ট রয়েছে ঠিক আছে তো এভাবে আপনারা ধীরে ধীরে দেখে নেবেন আপনাদের কোন কোন কাস্টে কতগুলি ছাড় দেওয়া রয়েছে তারপরে এখানে দেখুন বলা হয়েছে পেমেন্ট আপনাদের পার মান্থ স্যালারি এখানে সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশন যা বললাম যে আপনাদেরকে এইট পাস বলা হয়েছে আদার্স কোনো কোয়ালিফিকেশনের কথা বলা হয়নি ঠিক আছে এখানে মিনিমাম আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও দেখুন এখানে বলা হয়েছে ও বিসিদের জন্য তিন বছরের ছাড় রয়েছে এবং এস টি দের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে তো এই সমস্ত কিছু আপনারা ধীরে ধীরে দেখে নিতে হবে আপনাদেরকে এখানে পিয়ন পদে নিয়োগ করা হবে আপনাদের দেখুন ইউআরদের জন্য একটি সি দের জন্য একটি এবং ইউ আর এক্স সার্ভিসম্যানদের জন্য একটি পোস্ট রয়েছে এখানে দেখুন টোটাল স্যালারি সতেরো হাজার টাকা দেওয়া দেওয়া হবে এখানে আপনাদের টোটালি এইট পাশেই লাগবে আপনাদের এভাবে ধীরে ধীরে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন আপনারা ঠিক আছে তারপরে ঠিক নিচে চলে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে একটা অ্যাপ্লাই করা ফর্মটি রয়েছে এখানে পাসপোর্ট সাইজ ফটো চাওয়া হয়েছে আপনাদের দেখুন যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করবেন যদি পিওন করতে চান পিওন যদি হেল্পার করতে চান তাহলে হেল্পার এখানে আপনাদেরকে মেনশন করে দিতে হবে এখানে দেখুন ব্লক লেটারের নাম চাওয়া হয়েছে ফাদার নেম এবং জেন্ডার বলা হয়েছে আপনাদের খুব সাধারণ একটি ফর্ম রয়েছে এটা আরামসে আপনারা ধীরে ধীরে ফিল আপ করে নেবেন তারপরে সমস্ত ডকুমেন্টস জেরোস্কপি পার করে একসাথে স্ট্যাপলার করে আপনাদেরকে বাইপোস্টের মাধ্যমে পোস্ট করে দিতে হবে দেখুন এখানে ডেট অফ বার্থ কথা বলা হয়েছে এজের কথা বলা হয়েছে ন্যাশনালিটির কথা বলা হয়েছে তারপরে নিচে চলে আসবেন নিচে এখানে দেখুন অ্যাড্রেস এবং পিন অ্যাড্রেস সাথে পিনও আপনাদেরকে এখানে লিখে দিতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে পারমানেন্ট অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন টেক নাম্বার বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার দিবেন আধার নাম্বার দিবেন প্যান কার্ড নাম্বার দিতে বলা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশন ব্লক লেটারের সব কিছু লিখে দিতে হবে একাডেমিক কোয়ালিফিকেশান মাধ্যমিক যদি থাকে এইট পাস যদি থাকেন এইট লিখে দেবেন মাধ্যমিক টুয়েলভ যা কোয়ালিফিকেশন থাকবে আপনাদের সমস্ত কিছু এখানে বসিয়ে দিতে হবে আপনাদেরকে ঠিক আছে এভাবে ধীরে ধীরে সমস্ত ফর্মটি আপনাদেরকে ফিল আপ করে নেবেন এখানে দেখুন বলা হয়েছে যে সমস্ত ডকুমেন্টস আপনাদের আছে সেগুলো এখানে টিক করে দিতে হবে যদি আপনাদেরকে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস থাকে তাহলে এখানে টিক করে দিবেন এজ প্রুফ ডকুমেন্টস যদি থাকে তাহলে এখানে টিক আজ আর যেই ডকুমেন্টসগুলি এখানে টিক করবেন সেই ডকুমেন্টসগুলি আপনাদেরকে জেরোস করে এই ফর্মের সাথে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে পোস্ট করে দিতে হবে ঠিক আছে এখানে দেখুন আট নম্বরের সব থেকে ইম্পর্টেন্ট ব্যাঙ্কে যে পেমেন্টটি করবেন সেই পেমেন্টটি অরিজিনাল কপি আপনারা এখানে দিয়ে দিতে বলা হয়েছে তারপরে ফর্মটি ফিল আপ হওয়ার পরে আপনাদের এখানে বলা হয়েছে সিগনেচার ফুল সিগনেচার করবেন হয়ে যাবে আপনাদের ফর্মটি ফিল আপ এবং ফর্মটি ফিল আপ হওয়ার পরে আবার চেক করে নেবেন তো ফ্রেন্ডস এটাই ছিল নর্থ ধমদম মিউনিসিপ্যালিটি থেকে যে ফর্মটি প্রকাশিত করা হয়েছে তার সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম তো আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এভাবে নতুন নতুন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ